বিশ্বব্যাপী ল্যান্ডস্কেপ তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছড়িয়ে পড়েছে সন্ত্রাসবাদের বিস্তৃত আতঙ্কের দ্বারা চিহ্নিত করা হয়েছে। গ্রহের অর্ধেকেরও বেশি জল এবং তেলের মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের অবক্ষয়, তারপরেও পরাশক্তিগুলিতে প্রভাবশালী অথচ যুদ্ধমনস্ক নেতৃত্বের উপস্থিতি এবং রাশিয়া এবং ইউক্রেন, ইসরায়েল এবং ফিলিস্তিন এবং ভারত ও চীনের মতো দ্বন্দ্বগুলির দ্বারা উদাহরণস্বরূপ দেশগুলির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব তৃতীয় বিশ্বযুদ্ধ হলে বসবাসের জন্য ১০টি নিরাপদ দেশ সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, আন্টার্কটিকা। একটি দেশ না হলেও আন্টার্কটিকা বিশাল দক্ষিণতম মহাদেশ। তার চরম বিচ্ছিন্নতার কারণে এই তালিকায় একটি স্থান অর্জন করেছে। এর সাজরুদ্ধকর ল্যান্ডস্কেপ এবং বরফের ভূখণ্ডের জন্য বিখ্যাত এই মহাদেশটি গ্রহের সবচেয়ে দক্ষিণের বিন্দু হিসাবে অবস্থানের কারণে অনেকের পদযাত্রার সাক্ষী হওয়ার সম্ভাবনা নেই। ২, ফিজি। বিস্তৃত প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফিজি একটি বিচ্ছিন্ন দ্বীপ রাষ্ট্র হিসাবে দাঁড়িয়ে আছে, যা একটি শালীন জনসংখ্যা এবং একটি শান্ত বৈদেশিক নীতির প্রতিশ্রুতি দ্বারা চিহ্নিত। এর সবুজ বন, সমৃদ্ধ খনিজ সম্পদ এবং প্রচুর মাছ ধরার মাঠ ফিজিকে বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে একটি আকর্ষণীয় অভয়ারণ্য তৈরি করে, যা সম্ভাব্য হুমকি থেকে দূরে একটি শান্তিপূর্ণ আশ্রয় প্রদান করে। ৩, আইসল্যান্ড। এই স্থানটি ক্রমাগত গ্লোবাল পিস ইন্ডেক্সের তালিকায় শীর্ষে রয়েছে, যা আইসল্যান্ডকে একটি নির্জন আশ্রয়স্থল করে তোলে। প্রচুর তাজা জলের রিজার্ভ, সামুদ্রিক সম্পদ এবং নবরায়নযোগ্য শক্তির উৎস বিন্দুযুক্ত আইসল্যান্ড স্বয়ং সম্পূর্ণ অর্জন করে। প্রয়োজনীয় স্থানগুলির জন্য অন্যান্য দেশের উপর নির্ভরতা সম্পর্কে উদ্বেগ কমিয়ে দেয়। ৪, গ্রিনল্যান্ড। যদিও ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর অংশ, ইউরোপের যে কোনো যুদ্ধের প্রাদুর্ভাবের মুখোমুখি হতে পারে, গ্রিনল্যান্ড একটি স্বায়ত্তশাসিত উপাদান দেশ। কৌশলগতভাবে দূরে এবং রাজনৈতিকভাবে অসংযুক্তি রয়ে গেছে। এর দূরবর্তী পাহাড়ি ভূখণ্ড এটিকে আক্রমণের ক্ষেত্রে বেঁচে থাকার জন্য একটি সুবিধাজনক অবস্থান করে তোলে। ৫, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড তার স্থিতিশীল গণতন্ত্র এবং যুদ্ধ সংঘাত থেকে মুক্ত ইতিহাস সহ আরেকটি লুকোনো দূরে এবং উন্নত জাতি হিসাবে দাঁড়িয়ে আছে। উর্বর মাটি, বিশুদ্ধ জল এবং নিজস্ব খাদ্য উৎপাদনের ক্ষমতা সহ নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চল সম্ভাব্য আক্রমণের মুখে প্রাকৃতিক আশ্রয় প্রদান করে। ৬, ভুটান। হিমালয় দ্বারা বেষ্টিত ভুটানের অন্যান্য অবস্থান চমৎকার আশ্রয় প্রদান করে, সম্ভাব্য হুমকি থেকে দূরে এবং লুকিয়ে রাখে। বিদেশি স্বাধীনতার প্রতিশ্রুতি এবং কূটনৈতিক জট থেকে সাবধানতা পরিহারের সাথে ভুটান আক্রমণের জন্য একটি অযৌক্তিক লক্ষ্য বয়ে গেছে। ৭, আয়ারল্যান্ড। ইংল্যান্ডের সম্ভাব্য সংঘাতের কাছাকাছি থাকা সত্ত্বেও আয়ারল্যান্ড একটি সম্পূর্ণ স্বাধীন পররাষ্ট্র নীতি বজায় রাখে এবং ন্যাটো সদস্যপদ থেকে বিরত থাকে। এর সামরিক নিরপেক্ষতা এবং সরকারি অনুমোদনের প্রয়োজনীয়তা এবং বিদেশি সংঘাতের জন্য জাতিসংঘের অনুমোদন আয়ারল্যান্ডকে একটি নিরপেক্ষ সত্তা করে তোলে। ৮, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড তার রাজনৈতিক নিরপেক্ষতার জন্য বিখ্যাত। পার্বত্য ভূখণ্ড, একটি ল্যান্ডস্কেপ, ভূগোল এবং অসংখ্য পারমাণবিক আশ্রয়কেন্দ্র রয়েছে। এমনকি যদি সেখানে পরমাণু ক্ষেপণাস্ত্র অবতরণ করা হয়, সুইস জনগণ বাংকার দিয়ে সুরক্ষিত এবং পাহাড় দিয়ে বেষ্টিত, প্রতিবেশী যুদ্ধবিধ্বস্ত দেশগুলির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা করে তোলে। ৯, ইন্দোনেশিয়া। এই তালিকায় ইন্দোনেশিয়া অন্তর্ভুক্তির বৈশ্বিক রাজনৈতিক বিষয় তার ঐতিহ্যগতভাবে নিরপেক্ষ অবস্থান থেকে উদ্ভূত। একটি মুক্ত এবং সক্রিয় বৈদেশিক নীতি দ্বারা মূর্ত, দেশটির আন্তর্জাতিক বিষয়ে স্বাধীন পদক্ষেপের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিবদ্ধ। ১০, ট্রুভালু। প্রশান্ত মহাসাগরের বিশাল বিস্তৃতির মধ্যে অবস্থিত ট্রুভালু একটি অত্যন্ত নির্জন এবং রাজনৈতিকভাবে জটিল জাতি। এর স্বল্প জনসংখ্যা এবং নগণ্য সম্পদ এটিকে লক্ষ্য করার জন্য একটি বিশ্বযুদ্ধে জড়িত প্রধান দেশগুলির কোনো প্রণোদনা দেয় না। স্বতন্ত্রভাবে স্বয়ংসম্পূর্ণ ট্রুভালু জনগণ তাদের নিজস্ব খাদ্য এবং প্রয়োজনীয়তা তৈরি করে, তাদের স্বাধীনতা নিশ্চিত করে এবং যুদ্ধের পরিস্থিতিতে সম্ভবত বিচ্ছিন্নতা নিশ্চিত করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।